চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আমরা অন্য একটা আঙ্গিকে যাব। আমাদের মধ্যে যারা উপস্থিত আছে আগে তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছে বুলবুল কুণ্ডু। বুলবুল কুণ্ডু সম্বন্ধে এক কথায় সব বলা সম্ভব নয়, তবু যেটুকু তার পরিচয় দেওয়ার আমি দিচ্ছি। নিজে লেখা গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী, একই সঙ্গে এই তিনটে গুণ রয়েছে তার মধ্যে। আর পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে, মানে বিশেষভাবে একটা মানে সামাজিক কর্মকাণ্ডে একজন অত্যন্ত যোগ্য মহিলা, অর্থাৎ আজকে যে ধরনের মহিলাদের বিশেষ প্রয়োজন, আমি যে জায়গাগুলোর কথা বলবো আপনারা সকলেই জানেন। যেমন আমরা যদি বলতে পারি যে রোটারি ক্লাব, রোটারি ক্লাবের কিন্তু এই মুহূর্তে রোটারি ক্লাবের হচ্ছেন উনি সভাপতি। আর তাছাড়াও আমরা আন্তর্জাতিক যে মহিলা সংঘ, আন্তর্জাতিক মহিলা সংঘের উনি একজন সম্মানিত সদস্য। আর এর বাইরেও আমি বলেছি একই কথা যে এত গুণের সমাহার, আমি বাকি কথাগুলো বলতে গেলে বোধহয় একটা অনুষ্ঠান পুরো লেগে যাবে, কাজে সেই বলে রাখি অনেক লেখালেখির ব্যাপার আছে, কিছু কথা তার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে এবং তার লেখার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেসব বিষয় নিয়ে হয়তো অনেকে সাধারণ মানুষ ভাবেনি না, এবং সেগুলোর মধ্যেও উনি আলোকপাত করেছেন। আচ্ছা, এবার আমাদের সঙ্গে আরেকজন যিনি রয়েছেন তার পাশে, আপনাদের অতি পরিচিত দীপক বসু মল্লিক, একজন দক্ষ সংগঠক, সাংস্কৃতিক সংগঠক এবং সাংস্কৃতিক বিষয়ে যার ধ্যান জ্ঞান চিন্তা। আচ্ছা, আমরা প্রথমে আজকে যাব দীপকদার কাছে যাব, কারণ আমাদের একটু জানা দরকার যে এই যে আপনার ইচ্ছে ডানা বলে একটা সংস্থা আছে যেটা আপনি দীর্ঘদিন ধরে সযত্নে লালন পালন করছেন, তো এই ইচ্ছে ডানার তো নামকরণটা এরকম দিয়েছিলেন কেন? নামকরণটা এটা আমি দিয়েছি, এটা কিছু বছর হলো। আচ্ছা, এটা আগেও আমি একবার চ্যানেলে বলেছিলাম। আচ্ছা, যে আমি প্রথম এই গান বাজনার জগতে আসি, আমাদের একটা সংস্থা ছিল গান্ডীব বলে। আচ্ছা, তাতে আমার সঙ্গে ছিলেন পার্থ ঘোষ, গৌরী ঘোষ, বিমান ঘোষ, এমনি অনেক নাম করা, আমরা সবাই মিলে একটা আমরা গ্রুপ করেছিলাম এবং নানা জায়গায় অনুষ্ঠান করেছি, কলা মন্দিরে 2-3 বার করেছি। আমাদের সঙ্গে সুপ্রিয়াদি ছিলেন, বেনুদি, যাই হোক, আমরা খুব একটা নিজেদের একটা ফ্যামিলির মতো ছিলাম এক সময়। তারপরে এই করতে করতে আমি বেশ কিছুদিন এই জগৎ থেকে কিছুদিন অফ হয়ে গেছিলাম নানা কারণে, সময়ের সংকোচন, মানে সময় ছিল না আমার কাজের চাপে। তারপর আবার আমি ফিরে এলাম। আর বর্তমানে ইচ্ছে ডানা কথাটা হয়তো জানি না কারা শুনেছেন, হয়তো কিছু লোক জানেন আশা করি। বছরে 2-3টে অনুষ্ঠান ছোটো বড় মিলিয়ে করি, এমনকি এইটুকু বলতে আমার খুব আনন্দ হচ্ছে আজকে, যখন লোকে সব ঘরবন্দি ছিল, বাড়ি থেকে বেরোতো না, সেই সময়ও আমি খানিকটা, আমি 2-4 জন ছিলাম নিজেদের উদ্যোগে, প্রায় 6টা অনুষ্ঠান করেছি ডিউরিং মার্চ থেকে, যে সময় প্যান্ডেমিক শুরু হলো মার্চ থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই সেপ্টেম্বর, এর মধ্যে আমি প্রতি মাসে 1-2টো করে অনুষ্ঠান করেছি ছোটো আকারে, ক্যাপিটোরিয়ায় বলুন, ICCR এর ক্যাপিটোরিয়ায় করেছি, আরও 2-4 জায়গায়। ছোটো কিন্তু অর্থে সেটা বৃহৎ, কিন্তু সবাই সেখানে গেছেন, হয়তো বিশাল কিছু লোক নয়, 40-45 জন মিলিয়ে এই ব্যাপারটাকে আমি জিয়ে রেখেছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো হয়েছে। আর ইচ্ছে ডানার ব্যাপারটা বলতে গেলে, আমার একটি অতি পরিচিত এক ভদ্রমহিলা, উনি এই নামটা আমাকে উপহার দিয়েছিলেন। কেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, হঠাৎ ইচ্ছে ডানা নামটা তুমি আমাকে সাজেস্ট করছো কেন, ও বলে দেখো তোমার মনে তো অনেক রকম ইচ্ছে আছে গান বাজনার জগতে, তা সেটাকে ডানা মেলো, ইচ্ছেটাকে ডানা মেলানো যায় যাতে, সেই জন্যই ইচ্ছে ডানা। ইচ্ছে ডানার নামটার জন্য আমি এখনও তাকে বলি দেখা হলে, যে তোমার নামটাই এখনও রয়ে গেছে লোকের মুখে মুখে, এই ব্যাপার। আর
আমি পরে কথা বলি, কারণ আমার সঙ্গে বুলবুল রয়েছে, যদি সময় হয় আমি আরো কিছু বলবো। অবশ্যই আমি ভালো গান গাই, আপনার যে আগামী লক্ষ্যগুলোকে এগুলো পরে ঢুকছি, পরে ঢুকি। তার আগে আমার সবচেয়ে বুলবুলের কাছে সেটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে নানা দিক থেকে গুণ আছে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা প্রথমে একটা গান শুনি, একদম নিজের লেখা নিজের সুর যেটা আজকাল খুব কম পাওয়া যায়, এরকম একটা গান আমরা ভালো গান শুনতে চাই। আমাদের মধ্যে বুলবুল কুণ্ডু অত্যন্ত শুধু সঙ্গীত শিল্পী নয়, নিজে লেখা নিজে সুর দেওয়া এবং নানাবিধ লেখালেখির জগতে যুক্ত। ধন্যবাদ। আমি আমার লেখা আমারই সুর করা একটি গান শোনাচ্ছি। এই গানটি গাওয়ার আগে আমি একটু জানাই, আমার জীবনে খুব একটি খারাপ সময় পরে আমি ট্রেনে করে যাচ্ছি অনেক দূরে, তো জানলার ধারে বসে বসে আমার এই গানটি লেখা বহু বছর আগে। ঘটনাচক্রে অনেক বছর পরে আমি গানটিতে সুর দিই এবং গানটি আমি একটি অ্যালবামের মধ্যে গানটি রাখি। দেখুন আপনাদের কেমন লাগে। দূরে দূরে আরো দূরে
যেতে হবে বহু ঘুরে, এ চলার কোনো সে চারিদিকে ঘন সবুজের মেলায়, ঝিরঝির বৃষ্টি ধারা ঝরেছে অঝরে, দূরে দূরে আরো দূরে যেতে হবে বহু ঘুরে, এ চলার নেই কোনো সে। অসাধারণ, এবং আমি বলবো দীপক আগে অসাধারণ বললো, এবং খুব রোমান্টিক ব্যাপার, একটা বেশ মনকে নাড়া দেয়, অর্থাৎ প্রাণকে, প্রাণের মধ্যে একটা সারা জাগি জাগবেই আপনাদের ওপারে যারা রয়েছেন। কিন্তু আমি তো বুলবুলে শুনেছি আরো গুণ আছে যেগুলো আমি আগেই বলেছি, যেমন এই যে লেখালেখির জগতে বিশেষ কিছু বিষয় নিয়ে যে লেখাগুলো, এগুলো সম্পর্কে একটু শুনতে চাই, নিজের মুখে বললে মানুষের সুবিধা হবে জানতে। ধন্যবাদ। সত্যি তাই, আমি অনেক লেখার মধ্যে আমার এই লেখাগুলোই বেশি রেখাপাত করে, যেগুলো সমসাময়িক চিন্তাভাবনা নিয়ে লেখা। অনেকে ভাবেন কিন্তু হয়তো লেখেন না, তো আমি হয়তো অন্য সকলের ভাবনাকে একত্রিত করেই আমার লেখার মধ্যে দিয়েই প্রকাশ করি। তার মধ্যে অনেকগুলো ছোট ছোট বিষয় আছে কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের সমাজে খুবই দরকার। তার মধ্যে একটাই আছে, আমি লিখেছিলাম বৃহন্নালা বৃত্তান্ত, যে আমাদের চারিদিকে এত বৃহন্নালার আজকাল দেখেছেন তো, চারিদিকে তাদের ঘুরে বেড়াতে দেখা যায় প্রত্যেকটা গাড়ি মোড়ে মোড়ে রাস্তায়, সেখানে তো পাওয়াই যায়। তারপরে তাদের জীবনের অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো ব্যক্তি আছে, অনেক অনেক ব্যাপার আছে যেগুলো অনেক মানুষই জানে না এবং জানার প্রশ্ন মানে তাদের মনে আসেও না। তো সেগুলো একটু রেখাপাত করেছি এবং তার মধ্যে থেকে মানে সেটা নিয়েও যে বাণিজ্য হচ্ছে, যারা সত্যি বৃহন্নলা নয়, কিছু মানুষ সেই সমস্ত তাদের মতো সেজে আকার ইঙ্গিত করে যে তারা একরকম ব্যবসা করছে, এবং যারা প্রকৃত বৃহন্নলা তারা অনেকটা কষ্টে আছে, তাদেরও হয়তো সেইভাবে লোকেরা গ্রাহ্য করছে না, একই দলে ফেলে দিচ্ছে। এই নিয়ে আমার বৃহন্নলা বৃত্তান্ত। তারপরে ধরুন আমি লিখেছি কন্যা ভ্রূণ হত্যা নিয়ে লেখা, সেটাও সমাজেরই একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। কিন্তু আমাদের সকলের, আমরা যতই এগিয়ে যাই না কেন, আমরা অনেকটাই এগিয়ে গেছি এখন মানসিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে উন্নতি লাভ করেছি, কিন্তু আমাদের সেই চিরাচরিত, আমার বংশ বৃদ্ধি করার জন্য একজন পুরুষকেই দরকার, সেই যে মানসিকতা, সেই মানসিকতা গ্রামে গঞ্জে শহরেও রয়ে গেছে, তার একটা বৃত্তান্ত দেওয়া যে কীভাবে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে আজও। তারপরে আমি লিখেছি যে ভিক্ষাবৃত্তি যখন বাণিজ্য, মানুষ এমন বহু মানুষকে দেখা গেছে যারা অনায়াসে কাজ করতে পারে, তাদের সেই সামর্থ্য রয়েছে কিন্তু তারা ভিক্ষা করছেন। দেখুন, আমি একজন সমাজের মানে সেবা করতে ভালোবাসি, সোশ্যাল ওয়ার্কার, যাই বলুন, সমাজ বলতে খারাপ লাগে, যাই হোক যতটা পারি করি আমার সীমিত ক্ষমতা দিয়ে। তো সেখানে আমার মনে হয় আমাদের খারাপই লাগে যে কোনো একজন মানুষ হাত পাতে এবং তাকে আমরা কিছু দিতে পারি না, আর দিলেও আমরা তারা সেইভাবে গ্রহণ করে না। যেমন আমিও অনেক সময় চাইলে বিস্কিট বা খাবার রেখে দিই, সেগুলো যখন দিই আমরা ভিক্ষার সময়, যখন ওনারা চান, ভিক্ষা বলতেও খারাপ লাগে, তখন তারা রিফিউজ করে, নেন না, তারা পয়সায় মানে টাকায় নিতে চান, এখন তো পয়সাটা বলাই তাদের কাছে খুবই। সেই ভিক্ষাবৃত্তির পিছনে একটা বাণিজ্য রয়েছে এবং সেই কারণে বহু মানুষ তার মধ্যে জড়িত আছে, এবং যারা কাজ করতে পারে তবুও কাজ করছে না, এটাও একটা অন্যায়। তো অনায়াসে আমি কষ্ট না করে, বিশেষ কষ্ট না করে পয়সা অর্জন করে ফেললাম, সেটা একটা অন্যরকম ব্যাপার। সেটা নিয়েও যেমন লিখি, আবার আমি রান্নাবান্না নিয়েও লিখতে পছন্দ করি, রান্নাবান্না আমার খুবই ভালো লাগে। কথা আছে না যে মেয়ে রাধে বাঁধে, কথা একদম তাই। রান্নাবান্না করতে আমি খুবই ভালোবাসি এবং আমি নানা রকম দেশে রান্না করতে পছন্দ করি, আর রান্নাবান্না এক্সপেরিমেন্ট করতেও আমার ভালো লাগে, মানে সেটা হলে রান্না করার যে ইচ্ছাটা সেটা আর একটু দ্বিগুণ হয়ে যায়, এবং প্রিয়জনেরা যখন খেয়ে ভালো বলে সেটাও ভালো লাগে। রান্না নিয়ে আমি অনেক ম্যাগাজিনে, অনেক জায়গায় আমি রান্না নিয়ে, নতুন রান্না নিয়ে লিখি, আমি টিভি শোতেও রান্না নিয়ে করেছি,
এরপরে পূজোর সাজগোজ নিয়েও আমি লিখি প্রত্যেক বছরে। আমি অনেক ওয়ার্কশপ অ্যাটেন্ড করি এবং অনেক ডিজাইনার তারা কীভাবে কী করছে সেই নিয়ে একটা স্টাডি করে তারপরে সেই নিয়ে লিখতে হয়। কিন্তু এবছরে যেমন পুজোর সাজগোজ ও সাবধানতা, পুজোর সাজগোজ, পুজো তো আমরা এইভাবে এবছরে সেভাবে আমরা পালন করতে পারবো না, তবুও মানুষজন একটু বেরিয়েছেন বা কীভাবে বেরিয়েছেন সেইভাবে থাকতে গেলেও সাজগোজ করার মধ্যেও কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে আমি সেটা তুলে ধরেছি। আমরা যদি একটু গান শুনে নিই, না গান তো একটা শুনেছি, আসলে ওর গান শুনতে গেলে যে একটা অনুষ্ঠান পুরো যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে তো আমরা দিচ্ছি না। আমরা আমাদের অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে, যেমন এই যে বৃহন্নলা বৃত্তান্ত, এটা আমার খুব সাদামাটা একটা প্রশ্ন, অনেকটা মানুষ জানতে চায়। মানুষ যেটা জানতে চায়, গান তো বৃক্ষতর নাম কি ফলেই পরিচয়, একটা গানই লোকে বুঝতে পেরে গেছে একদিনে সব শুনে মানুষকে বোঝানোর, আমার মনে হয় আমাদের আজকের ভাবনা সেটা উদ্দেশ্য নয়, সেটা শোনানোর জন্য সেইভাবেই অনুষ্ঠানটার আয়োজন করি আমরা। এখন যেখানে প্রশ্ন বৃহন্নলা বৃত্তান্ত, আচ্ছা আজকে একটা জিনিস দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক দীর্ঘদিন ধরে সংসারগুলো খুবই ছোট হয়েছে ক্রমশ। আগে যেমন অনেক ছেলে মেয়ে হতো, বা আমি খুব সাদামাটা ভাষায় কথা বলি কারণ আমার দর্শকরা খুব সাদামাটা ভাষাটা ভালো বোঝে। একটা বিষয় হচ্ছে যে এখন কারো বাড়িতে ছেলে হলো মেয়ে হলো, তারা গিয়ে একটা তাদের একটা ইনকামের রাস্তা ছিল, এখন যেটা সংকুচিত হয়ে গেছে, তাহলে এটাকে তুমি কিভাবে দেখেছো, ইনকামটার পরিপূরক জায়গাটা কিভাবে হচ্ছে? আমাদের আমার প্রশ্ন যেটা জেগেছে সেটা আমি না, সেটা তো 100 বার। এখন অ্যাপার্টমেন্টগুলো হয়ে গেছে যেখানে কেয়ারটেকাররা থাকেন তারা, কিন্তু সব থেকে বড়ো কথা হলো কি, এটা যদি একটা প্রসেসও হতো তাহলে মানুষ সেটাকে সেইভাবে নিত। অনেক সময় দেখা যায় ওনারা, অবশ্যই আমরা ওনাদের সেইভাবে দেখব, আমরাও চাই যে ওনারা যেভাবে কষ্টে থাকেন বা অনেক জায়গায় কাজের ক্ষেত্রেও যদি ওনারা কোনো জায়গায় কাজে যাচ্ছেন সেখানেও ওনারা সেইভাবে প্রাধান্য পান। তো আমার মনে হয়েছে যে এটা সরকার থেকে একটা ওদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া উচিত, কেননা তাহলে ওরা সেই এটা সুযোগটা ওরা পেতে পারে, কারণ ওদের জীবনযাত্রার মধ্যেও অনেকগুলো পরিবর্তন এসেছে। কেননা ওরা তো শুধু নিচ্ছে না, ওদের পিছনে আমার মনে হয় অনেকগুলো দল গোষ্ঠী এরাও কাজ করে, যারা ওদের ফান্ড থেকেও আবার তারাও হয়তো টাকা পায়। এটা অনেক বড় ব্যাপার, সেটা নিয়ে আমি সেই সমস্ত কথায় এত যাচ্ছি না, ঠিক আছে। তবে আমার মনে হয় যে তাদেরও যে চাহিদা অনেক সময় হয়তো এটা হতে পারে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, কেন তার জায়গায় তো আমি বুঝতে পারছি না, তবে আমার মনে হয় যে এমনভাবে জিনিসটাকে একটা সুগঠিতভাবে মানে একটা কিছু এটা মেনটেন করা রাখা, যাতে তাদের সুবিধাটাও হয় এবং তারা অযাচিতভাবে অনেক বেশি টাকা মানুষের কাছ থেকে চেয়ে নিল এবং মানুষরা তাদের ভয় পাবে। একটা একটা আগেকার দিনে ছিল অভিশাপ দেওয়া, সেরকম সব তারা করে এবং নানারকম অদ্ভুত, আমি আমার শোনা এটা অনেকের কাছে জানাও যে অনেক অভিশাপ দেওয়া এবং আকার ইঙ্গিত নানারকমভাবে করা, অনেক টাকা তারা চাইলেন এবং সামনের মানুষরা সেই সমস্ত টাকা দিতে পারলেন না। তো আমার মনে হয় যে সেটাও একটা ব্যাপার, তার মানে সরকারের ব্যাপারে আর একটু চিন্তা ভাবনা। আমার মনে হয় যদি মানে শাসক গোষ্ঠী বা সরকার এই নিয়ে ভাবেন যে তাদের জন্য একটা ব্যবস্থা করা দরকার, তাহলে আমার মনে হয় তারা এই সমস্ত রাস্তায় যাবেন না এবং এগুলো নিয়ে ভাববেন না, কেন আমাদের অনেকটাই প্রোগ্রেস হয়েছে। সেজন্য যারা বৃহন্নলা প্রকৃত অর্থে অনেকেই তারা যে দরকার যেটা সেগ্রিগেট করা, কারা অরিজিনাল বৃহন্নলা আর কারা বৃহন্নলার নাম করে বাজারে চলে। আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে যে কন্যা ভ্রূণ হত্যা আজকে দেখা যাচ্ছে কিন্তু পুরুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, মহিলার সংখ্যা ক্রমশ কমছে এবং মেয়ে জন্মালেই যেন পরিবারের বোঝা, এই যে একটা মানে কি বলবো মানে যার মধ্যে শিক্ষার লেশ মাত্র নেই এই ধরনের একটা মানসিকতা আজকে গড়ে উঠেছে, এইটার ক্ষেত্রে লেখাটায় কিভাবে দৃষ্টিপাত করেছো, পাশাপাশি সরকার এখানে কি করতে পারে বা সরকার কি সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে? আসলে সরকারকে তো সবসময় দোষ দেওয়া যায় না, কারণ এত বড় সমাজে সরকার তৈরি হয়েছে, আমাদের মতোই এক একটি মানুষ, এক একটি পরিবার,
সমস্ত কিছু সমন্বয় করে সরকারকে আমরা সেই স্বাধীনতা বা সেই শক্তি দিয়েছি যে উনি সকলের দিকে খেয়াল রাখছেন। সব থেকে বড় কথা হলো আমাদের, আমরা মানসিকভাবে উন্নতি লাভ করব তখনই যখন আমাদের মধ্যে এই ধরুন আমরা মহিলা একটা কন্যা ভ্রূণতাকে আমরা কেন মনে করছি, কেন আমাদের সবসময় মনে হয় একজন একটি সংসার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলা নয় একজন পুরুষের দরকার, শারীরিকভাবে মানসিকভাবে সে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে ভগবান একজন মহিলাকে তৈরি করেছেন অনেক কঠিনভাবে, তা সে তার বাইরের দেখে তাকে মনে হতে পারে অনেকটা নরম সরম, এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে অবশ্যই তিনি নরম, কিন্তু এটাও ঠিক কি ভগবান তাকে একজন সন্তান ধারণের মতন এত বড় একটা কর্মকাণ্ড তার হাতে দিয়ে দিয়েছেন, তো মহিলার মধ্যে সেই শক্তি উনি দিয়েই দিয়েছেন। তার থেকে বড় কথা আমার মনে হয় এই যে আমাদের সমাজে এই সমস্ত দেনা পাওনার ব্যাপার, মানুষের কাছে মহিলা একজন কন্যা সন্তান মানেই গ্রামের দিকে শহরের দিকে অনেক জায়গায় মনে হয় বাবা এই তো বিয়ে দিতে গেলে ভীষণ অনেক টাকা যাবে, প্রচুর টাকার ব্যাপার এই সমস্ত। তারপরে সামাজিক অবস্থা অনেক উন্নতি লাভ করেছে গ্রামের দিকে, অনেক জায়গায় তো মানে বহু জায়গা আছে যেখানে মানে কন্যা সন্তান নেই, মহিলা পাওয়া যায় না বিয়ের জন্য, একটি ছেলেকে বিয়ে দেওয়ার জন্য অনেক কাণ্ড করতে হয়, গ্রাম শূন্য হয়ে গেছে, মহিলা মানে মেয়েই নেই। আরেকটা ব্যাপার তোমার যেটা আমি সবচেয়ে আমার কাছে মানে ইন্টারেস্টেড মানে আমার ভালো লেগেছে যেটা যে আন্তর্জাতিক মহিলা সংঘের তুমি একজন সদস্য, তো আন্তর্জাতিক মহিলা সংঘের তোমাদের এই ভূমিকাটা কি? না আমি বলে দিই, আন্তর্জাতিক মহিলা সংঘের সদস্য আমি ছিলাম, বর্তমানে আমি যেহেতু আমার রোটারি ক্লাবের আমি 3291-এর একটি ক্লাবের আমি সভাপতি প্রেসিডেন্ট, তাই আমি অনেকটা সময় এখানে কাটাই, তার জন্য আমি সেখানে এখন অতটা ওইভাবে জড়িত নই, কেন আমার এখানে কাজের চাপটা একটু বেড়েছে। এই আর আমাদের হচ্ছে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল রোটারি যা যা কাজ করে সেখানে পুরুষ সদস্য এবং মহিলা সদস্য এখন এসেছে, এই কম্বিনেশনে চলে, কিন্তু যেটা শুধুমাত্র মহিলা সদস্যদের জন্য সেখানেও শুধুমাত্র মহিলা সদস্যরাই এটাকে চালিয়ে নিয়ে যান, এবং মানে খুবই আনন্দের সঙ্গে বলতে আমার ভালো লাগছে মহিলা সদস্যরা অনেক বেশি কাজ করে, খুব ভালো কাজ করে। তার দীপকদার কাছে একটু যাই, দীপকদা আপনার তো আগামী দিনে বেশ কিছু প্রজেক্ট আছে মূল্যবান, মানে পশ্চিমবঙ্গকে সাংস্কৃতিক জায়গাটায় আরো উন্নতি করানোর জন্য, অর্থাৎ সাংস্কৃতিক অবক্ষয় তো কিছু কিছু জায়গায় গ্রাস করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, সেই জায়গাটা থেকে মুক্ত করতে আপনার চিন্তা ভাবনা কি ধরনের কাজকর্ম? চিন্তা ভাবনা বলতে কি, আমি দেখছি যে এখনকার তরুণ প্রজন্ম যাকে বলছে গানটা গানগুলো যেমন হারিয়ে যাচ্ছে, অরিজিনাল গানগুলো বলতে পারেন এই র্যাপ মিউজিক চটুর মিউজিক যেগুলো হয় আমার নিজের খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে কি, কিন্তু জানি না সাধারণ লোক এটা কীভাবে নেন। যার জন্যে আমি কিছুদিন আগে একটা অনলাইন করলাম বসন্ত উৎসবের ওপরে, সবাই ছিলেন সেখানে, লন্ডন থেকে লোক ছিলেন, বাংলাদেশ থেকে ছিলেন, কলকাতার কিছু লোক ছিল, অনলাইন করেছি। আর আগামী 27 মার্চ আমরা একটা বসন্ত উৎসব করছি রবীন্দ্রনাথের গান নিয়ে মূলত, সেখানে আমরা করবো বোধ হয় খুব সম্ভবত এটা সুইমিং পুলের FD মাঠে যেটা আছে সেখানে করব। এবং এই রবীন্দ্রনাথের গান আমার ভীষণ প্রিয়, তাকে যাতে কিছুটা ফিরিয়ে নেওয়া যায়। আর এছাড়া আর কি বলবো, এখন তরুণ প্রজন্ম যদি চায় আমাদের কিছু বলার নেই, তবে একটা জিনিস খুব মূল গান মূল যে স্রোত বাংলা গানের সেই গানটা যেন কিছুটা হলেও হারিয়ে গেছে, এখনো কিন্তু পুরনো গান যথেষ্ট জনপ্রিয় আছে। না আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে বলি যে পূর্ববর্তী সরকারের আমল থেকেই আমরা দেখেছি যে মানুষ চায়, আজকের ছেলে মেয়েরা চাইছে অনুষ্ঠানের মধ্যে এগুলো দিয়ে দাও, এবং এই এখনো তার ব্যতিক্রম দেখছি না, ব্যতিক্রম এইগুলোকে ব্যতিক্রম যারা যারা সত্যিকারের গান ভালোবাসে, আমি সবাইকে বলবো না যে তরুণ প্রজন্ম সবাই এই গান চায়, তরুণ প্রজন্ম যথেষ্ট পুরনো গানকে কদর করে এখনো, এখনো আপনি দেখবেন পুরনো গানের যদি আপনি ইউটিউব সার্চ করেন পুরনো গানগুলো কিন্তু বেশি লোকে শুনে আমার মনে হয় মূলত, যে
দেখবেন রাত্রিবেলা ভাব ভাষা, রাত্রিবেলা ঘুমানোর সময় এখন তো সব ইউটিউবের যুগ, ইউটিউবে কিন্তু সেই পুরনো গানই বাজে, রবীন্দ্রনাথের গানই অনেক সময় বাজে। হ্যাঁ, বিনয়ী এটা একদিকে ভালো, বিদ্যা দদাতি বিনয়ম, কিন্তু সেটা কবিতা শুনি আমরা, কারণ আমাদের শেষের পথে হাঁটতে হচ্ছে। বুলবুলকে আমরা পরে একদিনের আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগেই। ধরিত্রী, নারী তুমি জাগো, তুমি ভিক্ষা চেয়ো না, নিজ অস্তিত্বের তুমি করো অভিমান, তুমি করো সৃষ্টি, তুমি করো লালন, তোমার সব আছে, নেই শুধু কঠিন বাস্তব দেখার নগ্ন চোখ, তুমি হেরে যাও শুধু স্বপ্ন দেখে, কারণ তুমি চাও কেউ হাত বাড়িয়ে দিক, একবার শুধু একবার ভরসা রাখো নিজের ওপর, দেখবে নীল আকাশ তোমার আনন্দ ছড়িয়ে দিয়েছে বাতাসে, আগুনও তোমার উজ্জ্বল ঝলসানো রংকে দেখে হিংসা করছে, তোমার উচ্ছ্বাসের মর্মর ধ্বনি পাহাড়ি ঝর্ণাকেও মানাবে হার, তবে কেন শোভা পাবে চোখের কোণে এক কোণা জলবিন্দু। ছোট্ট করে যদি একটা গান গাইতে পারো, কোনো মানে খালি গলায় একদম একটা গান একটু শোনাতে পারো, আমাদের হাতে অল্প একটু সময় রয়েছে, তাহলে আমি আমারই গান শোনাই, নিজেরই গান ছোট্ট করে একদম। তোমার জন্য পথে জেগে আছি যে রাত ভোর, অজানা সুরে দোলাবে হাওয়াতে নাচাবে মন, তোমার জন্য পথে জেগে আছি যে রাত ভোর, অজানা সুরে দোলাবে হাওয়াতে নাচাবে মন, তুমি বসবে হাতে হাত রেখে তারারা গাইবে যে গান, তুমি বসবে হাতে হাত রেখে তারারা গাইবে যে গান, আমি আবার কাঁদব হাসিতে ভোলাতে যে সব অভিমান, তোমার জন্য পথ যদি আবার ঝড় ওঠে কখনো, তারারা খসে পড়ে যায়, যদি আবার ঝড় ওঠে কখনো, তারারা খসে পড়ে যায়, তবু পাশে থেকো তুমি বন্ধু, এমন যে তোমাকে চায়, তোমার জন্য পথ জেগে আছি যে রাত ভোর, অজানা সুরে দোলাবে হাওয়াতে নাচাবে মন, হাওয়াতে নাচাবে মন। বুলবুল কুণ্ডু এবং সঙ্গে দীপক বসু মল্লিককে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আবার বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।
চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।